সিয়াচেনে সহকর্মীদের বাঁচাতে গিয়ে শহীদ হন ক্যাপ্টেন অংশুমান সিং। প্রথম দেখাতে প্রেম, কিন্তু সেই স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল। বিয়ের চার মাসের মধ্যে সব শেষ, চোখে জল আসবে শহীদ ক্যাপ্টেন অংশুমান সিং এর স্ত্রীর কাহিনী শুনলে। স্বামীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান মরণোত্তর কীর্তিচক্র নিলেন শহীদ ক্যাপ্টেনের স্ত্রী স্মৃতি সিং। অসম্পূর্ণ রয়ে গেল এক কাহিনী, সবটাই এখন স্মৃতির পাতায়। শহীদ ক্যাপ্টেন অংশুমান সিংহের স্ত্রীর কাহিনী শুনলে চোখে জল আসবে আপনারও। স্বপ্ন দেখতে কে না ভালোবাসে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত কজনই বা করতে পারে? স্বপ্ন যখন স্মৃতি হয়ে যায় তাকে মেনে নেওয়া হয়তো সবথেকে কঠিন কাজ। বাস্তবে ঠিক এমনটাই হয়েছে স্মৃতি সিংহের সাথে, যার কাহিনী শুনলে হয়তো চোখের জল ধরে রাখতে পারবেন না আপনিও। ভারতীয় সেনার ক্যাপ্টেন শহীদ অংশুমান সিংহের স্ত্রী স্মৃতি সিং, দীর্ঘ 8 বছরের প্রেম। তারপর 2023-এর ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন অংশুমান ও স্মৃতি। একে অপরের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন, কথা ছিল সারা জীবন একসাথে পথ চলার। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, বিয়ের 4 মাসের মাথায় শহীদ হলেন ক্যাপ্টেন অংশুমান সিং। অভিশপ্ত গত বছর 19 জুলাই তছনছ করে দিল স্মৃতি সিংহের জীবন। স্মৃতি সিং জানান, 19 জুলাইয়ের ঠিক আগের দিন অর্থাৎ 18 জুলাই তারা ভবিষ্যৎ পরিকল্পনাও করেছিলেন। কবে বাচ্চা নেবেন, আগামী সাংসারিক জীবন তারা কিভাবে কাটাবেন, বাড়ি কেমন হবে, সমস্তটাই পরিকল্পনা করেছিলেন। কিন্তু রাত কাটতে না কাটতেই সব কিছু চোখের নিমেষে শেষ হয়ে গেল স্মৃতির জীবন থেকে। জানা যায় 2023 সালের 19 জুলাই সিয়াচেন হিমবাহ এলাকার ভারতীয় সেনা শিবিরে গোলা বারুদ রাখার ঘরে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই ঘরে আটকে পড়া সহকর্মীদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিলেন ক্যাপ্টেন অংশুমান। সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে 4-5 জনকে উদ্ধারও করেন তিনি। জানা যায় সেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে পাশের মেডিকেল ইন্সপেকশন রুমেও। প্রাণের তোয়াক্কা না করে বিপদে ঝাঁপিয়ে পড়েন অংশুমান। জীবনদায়ী সব ওষুধ বাঁচাতে আবারও প্রাণপণ লড়াই ক্যাপ্টেনের। বড় ফাড়া থেকে ক্যাম্পকে বাঁচালেও নিজেকে কিন্তু বাঁচাতে পারেননি ক্যাপ্টেন। 19 জুলাই শহীদ ক্যাপ্টেনের বাড়িতে তার মৃত্যুর খবর যায়, যা মেনে নিতে পারেনি তার পরিবার। ঠিক 1 বছর পর 6 জুলাই গত শনিবার মরণোত্তর কীর্তিচক্র পুরস্কারে শহীদ ক্যাপ্টেন অংশুমান সিংকে ভূষিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সাদা শাড়িতে স্বামীর হয়ে পুরস্কার গ্রহণ করলেন স্মৃতি। পুরস্কার গ্রহণের পর স্মৃতি জানান, প্রথমেই খবরটি শুনে বিশ্বাস করতে পারিনি, তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নি, বোঝায় অংশুমান আর নেই। ও প্রায় বলতো, দেখো আমি একদিন বীরের মতোই মরব। স্বামীর কথায় ফের পুরনো দিনে ফিরলেন স্মৃতি। বললেন, আমাদের জীবনটাই অদ্ভুত এক নাটক, প্রথম দেখাতেই প্রেম ইঞ্জিনিয়ারিং কলেজে। কিছুদিনের মধ্যেই ও আবার সুযোগ পেয়ে চলে গেল আর্মড ফোর্সের মেডিকেল কলেজে। তারপর 8 বছর আলাদা আলাদা থেকে যেই না বিয়ে করলাম, ও চলে গেল আর ফিরলই না। স্বামীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান মরণোত্তর কীর্তিচক্র নিয়ে ফেরার আগে অদ্ভুত বিষাদে ভরিয়ে দিয়ে গেলেন চারপাশ। নিজের জীবন দিয়ে কর্তব্য পালন করা ভারত মায়ের এই বীর সন্তানকে চোখের জলে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ভবনের হলে উপস্থিত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।